नमस्कार बंधुरा अचेना भारतेर आरेकटी नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत। आज आमी पूजा भ्रमण सिरिजेर द्वितीय पर्वे कलकाता थेके आग्रा भ्रमणेर टूर प्लान सम्पर्के आलोचना करब। आग्रा भ्रमणेर जन्य हाते दुदिन समय यथेष्ट और एई दुदिने तोमरा किभाबे आग्रार समस्त दर्शनीय स्थानगुली घुरे देखबे आज सेटाई आलोचना करब। आजकेर भिडियोते तोमरा किभाबे कलकाता थेके आग्रा पौंछबे, आग्राते कोथाय थाकबे, आग्रार साइटसिइंग पॉइंटगुली किभाबे घुरे देखबे, आग्रा भ्रमणेर बेस्ट समय एवं आग्रार कोन कोन दर्शनीय स्थानगुली घुरे देखबे सेई सम्पर्के विस्तारित आलोचना करब। ताहले चलो आर देरी ना करे आजकेर भिडियोटा शुरू करा जाक। आग्रा भ्रमण बोलते प्रथमेई जेटा आमादेर माथाय आसे सेटा हलो ताजमहल। तबे ताजमहल छाड़ाओ आग्राते आरो बेश कयेकटी दर्शनीय स्थान रयेछे जेगुलिओ पर्यटकदेर काछे समान जनप्रिय। एई सकल स्थानगुलिते सहजे पौंछानोर जन्य प्रथमे तोमादेर आग्रा फोर्ट स्टेशने पौंछते हबे। आग्रा पौंछानोर जन्य शियालदा ओ हावड़ा स्टेशन थेके अनेक ट्रेन रयेछे। तबे शियालदा आजमिर सुपारफास्ट एक्सप्रेस एवं हावड़ा जोधपुर सुपारफास्ट एक्सप्रेस एई ट्रेन दुटिते यात्रा कराई सबथेके बेशी सुविधाजनक, कारण এই সকল ট্রেনগুলি আগের দিন রাত্রিবেলা রওনা দিয়ে পরদিন সন্ধ্যাবেলা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে তোমাদের আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছে দেবে, যার ফলে পরদিন ভোরবেলা থেকেই তোমরা আগ্রার সাইটসিইং ভ্রমণ শুরু করতে পারবে। আমি ডেসক্রিপশানে এই সকল ট্রেনগুলির সমস্ত রকম ডিটেলস দিয়ে রাখলাম। ট্রেন ছাড়াও তোমরা প্লেনে করে দিল্লি পৌঁছতে পারো এবং দিল্লি থেকে বাসে, ট্রেনে অথবা গাড়ি রিজার্ভ করে আগ্রা পৌঁছতে পারো। কলকাতা থেকে প্লেনে দিল্লি পৌঁছতে সময় লাগে ২.৫ ঘন্টা এবং দিল্লি থেকে আগ্রা পৌঁছতে সময় লাগে ৩.৫ থেকে ৪ ঘন্টা। অন্যদিকে ট্রেনে কলকাতা থেকে আগ্রা পৌঁছতে সময় লাগে ২০ থেকে ২১ ঘন্টা। তাই তোমাদের যদি হাতে সময় কম থাকে তবে তোমরা প্লেনে করে দিল্লি হয়েও আগ্রা পৌঁছতে পারো। আমি পরবর্তী পর্বের খরচ ভিডিওতে কলকাতা থেকে আগ্রা পৌঁছানোর খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। आग्राते थाकार जन्य सबथेके बेस्ट अपशन हलो ताजमहलेर पश्चिम गेटेर निकटवर्ती होटेल बा गेस्ट हाउसगुलिते रूम नेवा। तार कारण एई सकल होटेलेर छाद थेके एमनकि होटेलेर रूम थेके पर्यन्त ताजमहलेर फ्रंट भिउ दारुणभावे उपभोग करा जाय। ताजमहलेर पश्चिम गेट एरियार काछाकाछि अंचले थाकार जन्य विभिन्न धरनेर होटेल, गेस्ट हाउस ओ लजेर व्यवस्था रयेछे। এই সমস্ত হোটেল বা গেস্ট হাউসগুলিতে তোমরা ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যে বিভিন্ন বাজেটের রুম পেয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে তাজমহল থেকে তোমাদের হোটেলের দূরত্ব যত কম হবে রুমের রেটও ততই বাড়তে থাকবে। আমি ডেসক্রিপশানে তাজমহলের পশ্চিম গেটের কাছাকাছি বেশ কয়েকটি বাজেট হোটেলের রেট সহ নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখলাম। তোমরা আগে থাকতে ফোনের মাধ্যমে যোগাযোগ করে রুমের রেট যাচাই করতে বা রুম বুক করতে পারো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো আগ্রা ভ্রমণের পিক সিজন, তাই এই সময় ঘুরতে আসলে আগে থেকে রুম বুক করে আসাটা বাঞ্ছনীয়। আগ্রার লোকাল সাইটসিইং পয়েন্টগুলি ঘুরে দেখার জন্য তোমরা অটো রিজার্ভ করতে পারো। আবার কম খরচে একটি স্থান থেকে আরেকটি স্থানে পৌঁছতে তোমরা শেয়ার অটো কিংবা টোটোর সাহায্য নিতে পারো। তোমরা যদি ৩ অথবা ৪ জনের গ্রুপে আগ্রা ঘুরতে আসো তাহলে অটো রিজার্ভ করে লোকাল সাইটসিইংগুলি ঘুরে দেখলে খরচ কিছুটা সাশ্রয় হবে। এছাড়াও তোমরা ট্রাভেল এজেন্সির থ্রু গাড়ি বুক করে আগ্রার লোকাল সাইটসিইং পয়েন্টগুলি কভার করতে পারো। এসি সিডান গাড়ি বুক করে আগ্রার ফুল ডে লোকাল সাইটসিইং ভ্রমণ খরচ গাড়ি পিছু ১০০০ থেকে ১২০০ টাকা। আমি ডেসক্রিপশানে একটি ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম। তোমরা আগ্রা পৌঁছে এদের সাথে যোগাযোগ করে গাড়ি বুক করতে পারো। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ৬ মাস সময়কে আগ্রা ভ্রমণের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এর মধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো আগ্রা ভ্রমণের পিক সিজন। এই সময় তাপমাত্রা কম থাকায় দিনের যে কোনো সময়ই তাজমহল সহ অন্যান্য সাইটসিইং পয়েন্টগুলি স্বচ্ছন্দে ঘুরে দেখা যায়। অন্যদিকে বাকি মাসগুলিতে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়তে থাকায় সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সাইটসিইং ভ্রমণ এক প্রকার কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই ওই মাসগুলিতে আগ্রা ট্যুর প্ল্যান করে থাকলে তোমরা চেষ্টা করবে সকালবেলা সানরাইজ হওয়ার সাথে সাথেই সাইটসিইং ভ্রমণে বেরিয়ে পড়ার এবং বেলা ১০:৩০ থেকে ১১টার মধ্যে সাইটসিইং ভ্রমণ কমপ্লিট করে হোটেলে ফেরার। আগ্রা খুব ছোট্ট একটি শহর, তাই এখানকার বেশিরভাগ দর্শনীয় স্থানগুলি একে অপরের খুব কাছাকাছি অবস্থিত। এই সকল দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য একদিন সময়ই যথেষ্ট। তোমরা যদি দিল্লি ও আগ্রা একসাথে ঘোরার প্ল্যান করে থাকো তবে দিল্লি থেকে একদিনের জন্য আগ্রা ট্যুরই যথেষ্ট। আবার তোমরা যদি কলকাতা থেকে কেবলমাত্র আগ্রা ট্যুর প্ল্যান করে থাকো তবে হাতে দুদিন সময় নিয়ে ভালোভাবেই আগ্রার সম্পূর্ণ দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা যেতে পারে। প্রথম দিন তোমরা দেখবে তাজমহল, আগ্রা ফোর্ট, জামা মসজিদ, ইতিমাদ-উদ-দৌলা ও আকবরের টোম্ব এবং দ্বিতীয় দিন দেখবে মেহতাব বাগ ও ফতেহপুর সিকরি। আমি পরবর্তী পর্বের ভিডিওতে এই সকল দর্শনীয় স্থানগুলির এন্ট্রি ফি, টাইমিং ও ঐতিহাসিক বিবরণ বিশদে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।